হৌজুব্লাহমিনের শন রাজিম কলার রবি শখলী সৌদি ওয়াস আমরি অখল লকল্লিসানি আফকাহ কহলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে টুপি পাঞ্জাবি ইসলামের কোন পোশাকই না সেটিও ধর্মের বৌলবিরা এদেশে বিভক্তির কারণ বানিয়ে ছেড়েছে পোশাকের ব্যাপারে ইসলাম যে ক্রাইটেরিয়া প্রদান করে তা হল সতর আবৃত্তি করতে হবে সতর ঢাকতে হবে সাত নম্বর সুর আল আরাফের ছাব্বিশ নম্বর আল্লাহ আদম আলাইকুম লিবাসা আয়াতেন কদানুমিবাসি কুমারিষা ও লিবাস আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক পরিশ্রদ পাঠিয়েছি যেন তোমরা তোমাদের গোপন অঙ্গ ঢাকতে পারো আর সাজসজ্জা হিসেবেও আর তাকর পোশাকই উত্তম এও তো আল্লাহ তালা রায়ত সময়ের মধ্যে সামিল যেন মানুষের উপদেশ লাভ করে এখানে তা পোশাক পোশাক বলতে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর সাতাশি নম্বর আয়াতের দৃষ্টিতে বিবাহের পোশাকের কথা বলা হয়েছে স্বামী স্ত্রী ইরা একে অপরের পোশাক হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না এখন আমাদের দেশে আমরা দেখতে পাই হরেক রকমের টুপি হরেক রকমের জামা কুর্তা পাঞ্জাবি পায়জামা কত কিছু আমাদের দেশে পরা হয় এখন যারা লম্বা জামা পরেন লম্বা পাঞ্জাবি পরেন গোল পাঞ্জাবি পরেন একেবারে অপ্রয়োজনীয় কোরআন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটিতে বলে ও আতিজাল কুরবা হাক কাহু আল মিসকিন অবনা সাবিল ওলা তুবাদির তাবির ইন্নাল মুবাদির না কানু ইন শায়তিন ও কান শায়তন উলি রব্বি আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও অসহায় মিসকিন সত্যের সন্ধানীদের হক আদায় করে দাও অপচয় করে সব উড়িয়ে দিও না এ কথা সত্য সুনিশ্চিত যে যারা অযথা খরচ করে তারা শয়তানের ভাই বোন হয় আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ অবাধ্য তাহলে এই আয় দুটি থেকে আমরা জানলাম আপনার যদি তিন গজ কাপড় দিয়ে ঢাকার পোশাক একটি পাঞ্জাবি আপনি বানাতে পারেন সেখানে ছয় গজ কাপড়ে তো দরকার পড়ে না অনেকে লম্বা জামা পড়েন এই জামা যখন গোল কুর্তা হিসেবে একেবারে টাকনু পর্যন্ত তৈরি করা হয় এটি অপচয়কারীদের দলে সামিল হয়ে যেতে হয় কারণ এই কাপড় পরে অন্তত আপনি কোনো মেহনাতের কাজ করতে পারবেন না আবার এই পোশাককে অনেকে সুন্নাত মনে করে এটি আপনি যদি পড়তে চান আপনার ভালো লাগলে আপনি পড়েন লম্বা পড়তে হবে এমন তো কথা নয় কোরআন তো শিক্ষা দিচ্ছে বা আদমকে শতর ঢাকতে হবে সতর ঢাকার পোশাক পরতে হবে তো শতক ঢাকার পোশাকের ভিতরে পাগড়িও নেই টুপিও নেই লম্বা কুর্তাও নেই কিন্তু ধর্মজগতের মৌলবি সমাজ এগুলি পড়েন প্রত্যেকটি ধর্মে শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফি ধর্মের বা এই সমাজের মৌলবীরা না আরও অন্য অন্য আমরা দেখতে পাই এটিকে ইসলামের পোশাক যদি কেউ বলে তাহলে নিতান্তই সে কোরআনের উপরে অপবাদ দিবে নারী পুরুষেরা যদি ইচ্ছা করে রেশমের কাপড় পরতে পারবে বাইশ নম্বর সুরা আল হজের তেইশ নম্বর আয়তমাতে অলিবাস হুম ফিহা হারির পূর্ণ অনুবাদ হলো যারা আনে এবং নেক কাজ করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে সেখানে তাদের জন্য স্বর্ণ মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে আর তাদের পোশাক পরিচ্ছদ থাকবে পোশাক পরিচ্ছদ তাদের পোশাক ফিয়া হারি রেশমের থাকবে এখন যদি আপনি জগতে পড়তে চান পড়েন সমস্যা তো নেই কিন্তু ধর্মের যে সমস্ত পণ্ডিতগণ যে সমস্ত স্কলার্স স্কলার্সগণ এরা বলে যে পুরুষেরা পড়তে পারবে না এটি তাদের নিজস্ব কল্পনা কোরআন এই ধরনের কথা আপনাকে আমাকে বলে না যারা জামা টাকনু পর্যন্ত লম্বা পড়েন স্থানকাল পাত্র হিসেবে যদি কেউ পড়তে চায় আলাদা ব্যাপার কিন্তু আমাদের দেশে তো প্রয়োজনই পড়ে না আমাদের দেশ হচ্ছে ছয় ঋতুর দেশ আরবের লোকেরা কেন পরে কারণ ধুলাবাড়ি খুব বেশি ওড়ে বালুর এলাকা মরুভ মরুময় এলাকা মরুভূমি এলাকা আরও অন্যান্য দেশেও রয়েছে আবার শীত প্রধান দেশগুলিতে আপনি পর্যাপ্ত কাপড় পরেন সমস্যা নেই তা আমাদের দেশে কেউ হাঁটু পর্যন্ত পরে কেউ পায়ের নলা পর্যন্ত পরে আবার কেউ কোনা কাটা কারোর কোনা জোড়া কেউ কলার বিশিষ্ট কালোর কলার নেই এটি পাকিস্তান বলেন সৌদি আরব বলেন বাংলাদেশের ইউরোপের বিভিন্ন দেশের ধর্মগুরুরা আমাদের নজরে আসে তারা সব পরে আপনি যদি ব্যতিকানে যান তাহলে দেখবেন সেখানকার পোপ পাপা টুপি পড়ছে লম্বা জামা পড়ছে আবার আরবের লোকদের যদি আমরা দেখি অনেকে টোপি রাখে না কিন্তু মাথায় একটা দড়ি একটা হাকল পেঁচায়ে খণ্ড কাপড় মাথার উপরে রাখে আবার বাঙালি সমাজ যখন অনেকে সেসব দেশে যেই নিজেদের মতবাদ চেঞ্জ করে ওই সব পোশাক পরে আমরা দেখতে পাই ভারতের মালদহ থেকে মতিউর রহমান মাদারি সাহেবকে এমন কাপড় পরিধান করেন যে জীবনে কাজ করে খেতে হবে না তার টুপির উদ্দেশ্য তাদের কি মাথা ঢাকা তো মাথা ঢাকা যদি আপনি মনে করেন ইসলাম শিক্ষা দেয় তো কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে না আর এই কোরআন আপনাকে প্রুফের জন্য সৌদি আরবের দিকে পাকিস্তানের দিকে বাংলাদেশের দিকে ইন্ডিয়ার দিকে এবং এইসব দেশগুলির যে সমস্ত পণ্ডিত সমাজ রয়েছে তাদের দিকে দেখতে বলে না ইসলাম আপনাকে আপনার পছন্দের কাপড় পড়তে পারে পড়তে বলে কোন ডিজাইনে কোন কালারের আপনি পরবেন আপনার ইচ্ছা কিন্তু মূলত কোরান বলে দিয়েছে ইয়াবানিয়া আদাম্লাহ আলাইকুম লিবাসা ইউয়ারি ইয়ারি সাও আতি কুমরিশা সতর ঢাকতে হবে এখন সতরের ভিতরে তো আপনি যদি মাথাকে নিয়ে আসেন তাহলে এটা আপনার ভুল আবার মাথায় টুপি দিতে যে আপনি বলছেন যে না আমরা আশরাফ আলী থানবী সাহেবের পাঁচ কোলি ট্রফি পর্ব কেউ তিন কলি কেউ লম্বা টপি কেউ জিন্না ক্যাপ কেউ নেহেরু ক্যাব কেউ উঁচু কেউ নিচু এগুলি আবার যদি মনে করেন সুননাথ তাহলে যারা এই ধরনের কথা বলবে তারা মূলত কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহালের একশো ষোলো নম্বর আয়াতের বিপক্ষে ফতোয়া দিয়ে যাচ্ছে তবেই তো আল্লাহ বোসেন ওলা তা কুলু লিমা তাসিফ ও আলসিনা তু কুমুল কাদ্বীপ হা হালাল ওয়া হাহ রা হারম রিতাফতার ও আল্লাল্লাহ হিলকাদ্বীপ ইন আল্লাহী নায়াফতারু না আল্লাহল্লাহ হিলকাদী বা লাইফ লেহোন এমনই তোমাদের মুখে যেসব কথা এসে যায় সেসব বলো না যে এটা হালাল ওটা হারাম এসব বলে আল্লাহতালার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না কথা সত্য শুনিচ্ছি যারা আল্লাহতালের উপরে মিথ্যা চাপাবে কিছুতে তারা মুক্তি পাবে না তো এই ফতোয়াবাজ মুফতি সমাজ যারা রয়েছে ধর্ম জগতে আমরা দেখতে পাই আমাদের দেশে তো যার একটু সুর রয়েছে গলায় প্র্যাকটিস করছে কয়েকদিন ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেছে আবার এমন কিছু বক্তাদের আমরা আজ দুই সালে দেখতে পাচ্ছি চল্লিশের উপরে বড় বড় বক্তাদেরকে জেল ভর্তি করে দেওয়া হয়েছে কারণ এদের অধিকরা উস্কানিদাতা বক্তা ট্যারোর বক্তা কে পছন্দ করে যুদ্ধকে পছন্দ করে রক্তপাতকে পছন্দ করে আবার কিছু সংখ্যক রয়েছে হিপোক্রেসি হিপ্পোক্রেট দুমুখো দুমুখ দোদল্যমান কখনো সরকারের পক্ষে কখনো সরকারের বিপক্ষে কোরআন কি বলছে এই কনস্টিটিউশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তা আমাদের দেশের কিছু ভ্রান্ত ধর্মজীবীরা কি করছে এই কাটিং এ দাড়ি রাখলে হেজবুত তাহিদ এই কাটিং এ দাড়ি রাখলে হেফাজত এই কাটিং এ দাড়ি রাখলে তরিকত এই কাটিং এর টুপি পড়লে চরমনাই এই কাটিং এ টুপি পড়লে দেওবান্দি এই কাটিং এ টুপি পাগড়ি পড়লে তাবলিগি ভিন্ন ভিন্ন টুপি আপনার হলে পড়েন কিন্তু ইসলামের পোশাক হিসেবে আপনি পড়তে পারবেন না যদি রবের ইসলামিক কিংডমে আপনি মুসলিম হন তো সীমা লঙ্ঘন করা যাচ্ছে আমাদের দেশে এক শ্রেণীর ধর্মের বক্তা হুজুরেরা এখন এগুলিকে যদি আপনি মনে করেন যে করে আপনি ইসলাম কায়েম করবেন তো কোরআন আপনাকে অনুমতি দিচ্ছে না আমাদের দেশে তো আজ মাদ্রাসার ড্রেস তৈরি করা হয়েছে কিছু কিছু প্রতিষ্ঠানের ড্রেস ভিন্ন যেমন আমরা দেখি কাদিয়ানিদের বোরকা সিস্টেম ভিন্ন বুহেরিদের দাউদের বোরকাস সিস্টেম ভিন্ন আগাখানিদের ভিন্ন আবার তাবলিগি জামাতের লোকদের ভিন্ন জামাত শিবিরের আরেকটু ভিন্ন এইভাবে আমরা দেখতে পাচ্ছি তো মক্তবে যদি ড্রেস কোড তৈরি করা হয় যে এই ড্রেস কোড ছাড়া মক্তবে আসা যাবে না দেখা গেল পাসকলি টোপি পরে আসছে না তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হচ্ছে তো ড্রেসকে আপনি যদি কোট করতে চান তো আপনারা মূলত কি করতে চাচ্ছেন কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ বসেন ও আতাসিমু বি জামিয়া ওয়ালা তফার রাখু তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরার বিভিন্নভাবে ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিভক্ত হয়ে যাবে না তো আমাদের দেশের প্রত্যেকটি ধর্মশালা এবং প্রত্যেকটি মসজিদের যারা ধর্মজীবী করে রেখাচ্ছে এরা সবাই বিভক্তির চাষ করছে দেশে। কারণ এই দেশে কোরআন জানে না জন জানে না তো এদেরকে নিজ নিজ জালে ফাসানো একেবারে সহজ তো কেউ জাকির নায়কের ভক্ত কেউ দেওয়ানবাগের ভক্ত কেউ আটরসির ভক্ত কেউ চরমনার ভক্ত কেউ শশার ভক্ত আবার কেউ জামাত শিবিরের ভক্ত কেও দেখা গেল কুতুববাগের ভক্ত আর অন্য যারা রয়েছে হিজাজাত তরিকাত অন্য তাবলিগি জামাত জামাত শিবিরের সবার ভক্ত হয়ে চলছে তো চলছে। কোরআন তাই অনুমতি দেয় না 6 নম্বর সূরা lana-এর 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানূ শিয়আন লাস্তামিনূ ফিশাই মিলাল্লাহ যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাঝাব আবিষ্কার করে নিয়েছে আর নানান মাঝাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহ রয়েছে তিনি তাদেরকে বলে দিবেন যেসব কাজ তারা করেছে তো আজ আমাদের দেশে টুপির টুপির সাইজ ডিজাইন আবার জামার রং জামার ডিজাইন এগুলো সব তৈরি করে মূলত এদেশে বিভক্তির আর একটি কারণ তৈরি করে দাঁড় করিয়েছে দেশের ধর্মজীবী কিছু মৌলবী সমাজ জামানার ইমাম হিসেবে হুসাইন মোহাম্মদ সেলিম মানুষকে জড়ো স্টাইলে দাঁড়িয়ে দিচ্ছে তাদেরকে আবার কোরআন বিরোধী কাবা বিরোধী একটি জঙ্গি এবং টেরোরিস্ট নামাজ তাদেরকে উপ দিচ্ছে আসুন আমরা এই সমস্ত বিধিবিধান যেগুলি মানুষের মাঝে বিচ্ছেদ ঘটায় এসব থেকে দূরে থাকি রবের ইসলামী কিংডমে মুসলিম হিসেবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করাই তাতে ইনশাল্লাহ আমাদের নিজেদেরই ভালাই হবে এবং মানুষেরা আমাদের থেকে নিরাপদে থাকতে পারবে